হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের হাতে আরেকটা আমার নতুন ড্রয়িং আসছে রাইজারের টাগলিশ সহ। তো আমরা অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আরেকটা নতুন রাইজার শুরু করতে পারবো। তো এটা এখনও ডাক্টিং আসে নাই, অর্ডার হয়েছে মাত্র। তো আমি আজকে এটার জন্য প্রস্তুতি নিতেছি আর কি, এটার জন্য কী কী সামান লাগবে এটা ফিটিং শুরু করার জন্য সেটার একটা লিস্ট তৈরি করব। তো দেখতেছেন এটা হচ্ছে টাগলিস্ট তো আমি বানাই আগে দেওয়া হয়েছে আর কি। এটা এখন অর্ডার অলরেডি হয়ে গেছে ডাক্টিক ফেব্রিকেশন করার জন্য। তো এখন ম্যাটেরিয়ালসটা কী কী ম্যাটেরিয়ালস লাগবে এগুলো ফিটিং করার জন্য সেটার একটা লিস্ট দেওয়ার জন্য অফিস থেকে বলা হয়েছে। তা আমি ওই লিস্টটা করব, আপনারাও সাথে থাকুন, দেখেন আপনারা যে রাইজারে ডাক্টিং ফিটিং করার জন্য কী কী লাগে, কী কী প্রয়োজন হয়। তা আমার হাতে আমি অলরেডি লিস্টটা করে ফেলেছি, ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখানে রাইজারে প্রত্যেকটা রাইজার থেকে যে ব্রাঞ্চগুলো বার হয় সেগুলোতে তো ফায়ার ডাম্পার লাগেই, এটা কম্পালসারি। ফায়ার ডাম্পার থাকে, মোটর ডাম্পার থাকে, তো এগুলা কম্পালসারি থাকে, এগুলার লিস্ট আছে। তো প্রথমে আমি যে লিস্টটা দিছি দেখেন, ওটা হচ্ছে ফায়ার ডাম্পার প্রথম যে সাইজটা সাইজ লেখা হয়েছে। দেন MSD দেখতেছেন, MSDটা হচ্ছে মোটরাইজড ডাম্পার সিস্টেম ডাম্পার। ওইটা ডাম্পারের এক পাশে একটা মোটর লাগানো থাকে, তো এটা হচ্ছে মোটর ডাম্পার। আর উপরে যেগুলো সেগুলো নর্মাল ডাম্পার, নর্মাল ফায়ার ডাম্পার। তো আর বাকি কী কী ওগুলো তো ডাক্টিংয়ের সাথেই আসবে, বাকি কী কী প্রয়োজন হবে ফিটিং করার জন্য তার একটা লিস্টও আমি করে নিয়েছি, সেটা এখন অফিসে দিব আর কি সামান ম্যাটেরিয়ালস অর্ডার করার জন্য। এটা হচ্ছে আমার ড্রয়িং, রাইজারের দেখেন আপনারা। তো এখানে আমি দেখাচ্ছি কোথায় কোথায় যে ফায়ার ডাম্পার আসতেছে, কোথায় কোথায় MSD আসতেছে। তো আপনারা দেখতেছেন এই যে ছোটো ছোটো একটা ব্রাঞ্চ বের হয়েছে, ওইখানে লাল রঙের যে দেওয়ালের ভিতরে FD লেখা দেখতে পাচ্ছেন আপনারা লাল রঙের, সেটা হচ্ছে ফায়ার ডাম্পার। আর এদিকটায় আছে দেখেন আপনারা, এদিকটায় আর একটা লাইট আছে, ওইটাতে আবার MSD আছে, MSD আছে, অর্থাৎ মোটর সিস্টেম যেটা ডাম্পার, মোটরাইজ সিস্টেম ডাম্পার যেটা সেটা আছে। তো এগুলো হচ্ছে, এগুলো রাইজারের ডাক্টিংয়ের সাথে আসলে কমন এগুলো আসেই, রাইজার থেকে বাইরে যত ব্রাঞ্চ বাইরে ওগুলোতে ফায়ার ডাম্পার আর মোটর ডাম্পার হয়, এটা কমন, এটা অবশ্যই থাকে। এ হচ্ছে মোটর ডাম্পার আর ফায়ার ডাম্পার সিস্টেমের। আর বাকি আমার কী কী সামানের প্রয়োজন হবে সেটার জন্য আমি সেটার একটা লিস্ট করছি। যেমন L-angle দেখতেছেন, L-angle 75 mm by 5 mm DC আর 50 mm আর 5 mm DC, এগুলো দিয়ে আবার কেটে কেটে আমরা L-channel বানাবো। আগে আমি আরও ভিডিওতে দেখেছি L-channel কীভাবে বানায়। আর হচ্ছে নাট বোল্ট ওয়াশার, এগুলো চ্যানেল ফিট করার জন্য নাট বোল্ট ওয়াশার, 10-এর নাট বোল্ট ওয়াশার, 8-এর নাট বোল্ট ওয়াশার। আর হচ্ছে এগুলো FAD এডিট ডাক্ত, এগুলোর জন্য ইনসুলেশন লাগবে 25 mm টিকনেস, যেহেতু রাইজারের একটু মোটা ইনসুলেশন দিতে হয়। আর এখানে সিলিকন দিছি, অ্যালমোনিয়াম টেপ 3 ইঞ্চি, তারপরে ফায়ার রেটেড সিলিকন, তারপরে হচ্ছে ইউনিফিক্স, যত কিছু লাগবে সেগুলোর একটা লিস্ট আমি তৈরি করে দিয়েছি। এ হলো আমাদের